তৃণমূলের একটাই মুখ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন তৃণমূল মানে কি তৃণমূল? আমি যে যেটা বলে এসেছি ধূপগুড়ির সভা থেকে, যে মানুষ তৃণমূলকে যে রূপে দেখতে চায়, তৃণমূলকে সেই রূপে প্রতিষ্ঠিত করার বা নতুন করে তৈরি করার দায়িত্ব আমাদের সকলের, এবং মানুষ নতুন রূপে যেন তৃণমূলকে দেখতে পায় আগামী ছ মাসের মধ্যে, তার জন্য যা করণীয় আমরা করব। সেটা আপনারা ব্লক কমিটিতে বা টাউন কমিটিতে যখন যে চেঞ্জগুলো হচ্ছে আপনারা নিজেরাও উপলব্ধি করবেন। নতুন তৃণমূল মানে এমন একটা তৃণমূল যে তৃণমূলকে স্বপ্ন নিয়ে মামাটি মানুষের সরকার প্রথমবার 2011 সালে ক্ষমতায় এসেছিল, যে তৃণমূল সিপিএম নামক জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে, যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বাংলার বুকে বাংলার মাটিতে জাঁকিয়ে বসেছিল, তাকে ছাড়কার করে চূর্ণ বিচূর্ণ করে একটা নতুন সরকার তৈরি করেছিল, সেই তৃণমূলের কথা আমি বলেছি। যে তৃণমূল আত্মসমর্পণ করতে জানে না, যে তৃণমূল নিঃস্বার্থভাবে মানুষের স্বার্থে লড়বে, যে তৃণমূল নির্ভীকভাবে মানুষের জন্য কাজ করবে, যে তৃণমূল মাঠে ময়দানে বাংলার স্বার্থে দিবারাত্রি জেগে অতন্দ্র প্রহরীর মতো লড়াই করবে, এই হচ্ছে নতুন তৃণমূল। আর আমাকে যদি টার্গেট করে করবে, অসুবিধা কি আছে? যে গাছের ফল মিষ্টি সে গাছেই সবাই পাথর মারে। আপনি আম গাছে ঢিল মারেন, আপনি লিচু গাছে ঢিল মারেন, আপনি করলা গাছে ঢিল মারেন? মারেন না। তাহলে পটল গাছে ঢিল মারেন? মারেন না। আপেল গাছে মারেন? হ্যাঁ মারেন। কেন? যে গাছের ফল মিষ্টি সে গাছেই সব ঢিল মারে। সুতরাং আমাকে টার্গেট করছে করবে, ওরা লড়তে পারছে না পলিটিক্যালি। আপনি বলুন না, 29 অগস্ট আমার বক্তব্য রাখার পর একদিন পর সব মিডিয়ায় খবর লটে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তা আমি করলাম না কেন? গালাগালি দিলে গায়ে লাগে, অভ্যাস চলে গেছে তো, যা ইচ্ছা তাই করে বাড়াও। আর বিরোধী শূন্য কেউ থাকবে না পশ্চিমবাংলায়, এমনি কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, বিজেপির ক্ষমতা দখলের যে নির্লজ্জ প্রচেষ্টা সেই পথে একমাত্র পথের কাঁটা তৃণমূল। তাই তৃণমূলকে যে করে হোক সরাও, তৃণমূলকে সরাতে হলে তৃণমূলকে ইডি সিবিআই ব্যবহার করে তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করো, আমাকে তনকে চমকে ডাকো, বসিয়ে রাখো, জেরা করো, প্রেশার ক্রিয়েট করো। আরে আমি তো 2 বছর আগে স্টেটমেন্ট দিয়েছি, কি বলেছি? আমি বলেছি যে আমার সাথে বিন্দুমাত্র কোনো রকম যোগসাযোগ বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারির পাওয়া যায় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে 5 পয়সা এখান থেকে আমি নিয়েছি, তাহলে ইডি বা সিবিআই লাগানোর আমার পিছনে দরকার নেই, একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করব। আমি আজ একই কথা বলছি, আমি যে কথা বলেছিলাম আমি আমার বক্তব্য পাল্টাচ্ছি না, আমি 2 বছর আগে যা বলেছিলাম আমি আজও তাই বলছি। কিন্তু যাদেরকে নির্লজ্জ ভাবে টাকা নিতে দেখা যাচ্ছে, যারা কোটি কোটি টাকা নিয়েছে মানুষের, তাদেরকে ডাকা হয় না কেন? অ্যারেস্ট তো ছেড়ে দিন, জিজ্ঞাসাবাদের জন্য একবার ডাকা হয় না, তার কারণ কি? এটাই তো প্রমাণ করে যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যারা এই তদন্ত করছে তারা কতটা নিরপেক্ষ। তাদের নিরপেক্ষতার নিলাম কি? যে গুজরাটে কোনোদিন কোনো ইডি রেড হয় না, মধ্যপ্রদেশে যেখানে বিজেপির সরকার, যে সমস্ত প্রদেশ বা রাজ্যে যেখানে বিজেপির সরকার বা বিজেপি শাসিত সরকার, সেখানে কোনো ইডি সিবিআই রেড হয় না। আপনি দেখুন বিহারে সরকার গেছে, পরের দিন সিবিআই রেড শুরু হয়েছে, 5 বছর হয়নি কেন? বিজেপির সরকার ক্ষমতায় ছিল বলে। আপনি দেখুন ঝাড়খণ্ডে সরকার ফেলার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে, মহারাষ্ট্র সরকার ফেলে দেওয়া হয়েছে। এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তার তো একটা কাজ, বাড়ির ছেলেকে দেশপ্রেম শেখাতে পারে না, তার খালি একটা কাজ যে ঘোড়ার মতো কেনাবেচা করে, বিধায়ক কেনাবেচা করে আর সরকার পাল্টাও। আরে রাজনৈতিকভাবে লড়ুন না, মানুষ যা ম্যান্ডেট দিচ্ছে তার বিরুদ্ধে আপনি কাজ করছেন। ঝাড়খণ্ডে বিজেপিকে ক্ষমতা আসেনি বলে ইডি সিবিআইয়ের দুজো ভয় দেখিয়ে ঝাড়খণ্ডের এমএলএদের কিনে আপনি সরকার ভাঙতে চেয়েছেন। আমি ধন্যবাদ জানাই বাংলার পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনাদের হাতে নাতে ধরেছে।
তিনটে এমএলএ ইনভলভ ছিল বাংলার জন্য আজকে ঝাড়খণ্ডে সরকার ফেলতে পারেনি তাই এদের গায়ে চালা আজকে আরো দুটো রাজ্যে যদি আমাদের সরকার হতো তাহলে লাজে গোমরে করে ওদের ছেড়ে দিতাম আগামী দিন ছাড়বো আমরা মাথা মতো করবো না কিন্তু যদি আরো দুটো আজকে বাংলায় ছিল বলে ঝাড়খণ্ড বাঁচলো আজকে যদি আমাদের ওয়াই সরকার থাকতো মহারাষ্ট্র সরকার ভাঙতো না আজকে যদি মহারাষ্ট্রে আমাদের সরকার থাকতো তাহলে গোয়া সরকার ভাঙতো না যেখানে যেখানে ওরা ভাঙতে চাইছে মধ্যপ্রদেশে আপনারা দেখেছেন বিরুদ্ধে ম্যান্ডেট গেছে কোভিড এর সময় নির্লজ্জ ভাবে গোয়া কেনা বেচা করে বিধায়কদের টাকা দিয়ে কিনে সরকার পাল্টেছে এই হচ্ছে বিজেপির আসল নগ্ন রূপ আপনি রাজনৈতিক ভাবে লড়ুন অবশ্য আপনি মাঠে ময়দানে লড়াই করুন আপনি নির্বাচনে লড়াই করুন আর আপনাকে প্রমাণ দিতে হবে আমাকে যে তিনবার ডাকতেন আমার স্ত্রীকে তিনবার ডাকতেন আমার খবর এসছে আপনি ছত্রিশের অভিযোগ প্রমাণ করুন আর আপনার যদি আমার আক্রমণ গায়ে লাগে আমি দশ বার বলবো দশ হাজার বার বলবো চোরকে চোর বলবো তো কি বলবো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছেন তার কেন্দ্রের অধীনে থাকা সিআইএসএফ কে বলবো যে আপনারা সুনিশ্চিত করুন যাতে চুরি বন্ধ হয় তার অধীনে থাকা বিএসএফ মহিলাদের ধর্ষণের অভিযোগ তার অধীনে থাকা যে প্যারামিলিটারি ফোর্স তারা আজকে কেউ অভিযোগ করছে আমরা ঠিকমতো কোথাও খেতে পাচ্ছি না আমরা ঠিকমতো পরিষেবা পাচ্ছি না আপনি কথায় কথায় ভারত মাতার জয় বলেন আর যাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন যাদেরকে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করছেন সেটা না করে দেশ রক্ষার স্বার্থে ব্যবহার এটি দুরুপাচার দুরুপাচার হয় কি বলে বানানোর দায়িত্ব কে এই টাকা তো সরাসরি অমিত শাহর কাছে গেছে এই টাকা সরাসরি বিজেপি নেতাদের কাছে গেছে আপনি বলুন আপনারা সাংবাদিকরা এখানে দাঁড়িয়ে আছে এই রাস্তাটা গভর্নমেন্টের এই প্রিমাইসটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেতে যদি পুলিশ অ্যালাউ না করে আপনি ঢুকতে পারবেন পারবেন সুতরাং বর্ডারের পুলিশ যদি অ্যালাউ না করে